সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বন্টন বা বাটোয়ারা জিনিসটি কি, কেনই বা বন্টন বাটোয়ারা দলিল আমরা রেজিস্ট্রেশন করব? যারা বোন আসতেন, মহিলা আসতেন, মেয়ে আসতেন, তারা কিভাবে ভাইদের কাছ থেকে, চাচাদের কাছ থেকে পিতৃপুরুষের সম্পত্তিগুলো এই বন্টন বাটোয়ারার মধ্যে তারা নিজেদের দখলে নিয়ে আসবেন? আর এই বন্টন বাটোয়ারা দলিলটা কেনই বা এত গুরুত্বপূর্ণ? তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব, তাহলে আপনারা বুঝবেন যে আমরা কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। জাস্ট দুই ভাই, দুইজনের নামে পৃথক সম্পত্তি ক্রয় করা ছিল। তো যেহেতু ভাই ভাই, তারা আপোষে মৌখিকভাবে এক ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি অন্যজন সেখানে চাষাবাদ করত, আরেক ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি অন্যজন করত। অর্থাৎ দলিলে যিনি মালিক, উনি ওনার অংশ মোতাবেক সেখানে খেতেন না, সেটা তার ভাইকে উনি ছেড়ে দিয়েছেন আপোষ বন্টনে, যে ঠিক আছে আপনি এটা খান। আর অন্যজনেরটাও সেম একই রকমভাবে, অর্থাৎ দলিলে যেটি অংশ সেটি উনি দখলে ছিলেন না, উনি ওনার ভাইয়েরটা ছিলেন, আর ওনার ভাইও ওনারটা ছিল না, ইনারটা ছিল। তো 30 বছর যাবৎ কোনো সমস্যা নাই, দুই ভাই দুই ভাইয়ের মতোই খাচ্ছিল, সমাজে তাদের একটা নামও ছিল। কিন্তু অতি সম্প্রতি সরকার যখন সম্পত্তি অধিগ্রহণের নোটিশ করলো, আপনারা ভালো করেই জানেন অধিগ্রহণে সরকার 2 গুণ 3 গুণ পরিমাণ টাকা দিয়ে থাকে, তো তখন 30 বছরে যে আপোষ বন্টন দখল, সেটা আর এক ভাই মানতে রাজি না। তার কথা হচ্ছে, আমি আমার দলিলে যে অংশ আছে সেটাই আমি নিব। সেটা নেওয়া মানে হচ্ছে সে টাকাটা নিবে, সরকার তাকেই নোটিশ করে যার নামে খতিয়ান আসছে। তো এর জন্য আপনারা বুঝতেই পারলেন যে আপোষে যদি আপনারা যতই বন্টন করেন, এটা রেজিস্ট্রেশন করতে হবে, না হলে কিন্তু এই যে দুই ভাইয়ের কথা বললাম এরকমই হবে। সমাজের মধ্যে যারা ভালো ফ্যামিলি ছিল তারাও খারাপে পরিণত হবে, যে ভাই ভাইয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি। তো এর জন্য সময় থাকতে সচেতন হবেন, যেটা আইনগত রেজিস্ট্রেশন করা প্রয়োজন সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। তো এখন আসি আমরা বাটোয়ারা জিনিসটা কি। তো আমরা যদি স্ট্যাম্প অ্যাক্ট দেখি, এখানে পার্টিশন, বাটোয়ারা, বন্টন এগুলো একই বোঝায়, অর্থাৎ যেটাই বাটোয়ারা সেটাই বন্টন। তো এখানে আপনাদের কনফিউশনে যাওয়ার কোনো কারণ নাই। যখন আপনি একই দলিলে একাধিক ব্যক্তির নাম থাকবে, অথবা পিতৃপুরুষের সম্পত্তি যখন আপনারা ফারায়েজ করবেন, তখন যেটা হয় যে প্রতি ইঞ্চি সম্পত্তিতে সকলের মালিকানা থাকে। তো এর জন্য আপোষে আপনাদেরকে মেনে নিতে হয় যে আমি অংশ নিচ্ছি বা এ অংশ নিচ্ছে। তো এই যে মেনে নিল, এই যে চুক্তি, এটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আইনে 2005 সালের পরে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন যদি না করেন, প্রথমাংশে যেমন বললাম দুই ভাইয়ের মতো, যখন কোনো অংশের দাম বৃদ্ধি পাবে তখন অন্যজন কিন্তু সেখানে আসে ভেজাল করবে, এটাই বাস্তবতা। আপনারা হয়তো পিতার সম্পত্তি, যে আমরা কেন আবার বন্টন বাটোয়ারা দলিল করব, আমি এই অংশ খাচ্ছি, এ ওই এ অন্য অংশ খাচ্ছে, কোনো সমস্যা নাই আমাদের মাঝে, কালকেই আপনার জমির পাশ দিয়ে কোনো রাস্তা যাক, সম্পত্তির দামটা 10 গুণ 20 গুণ বৃদ্ধি পাক, আপনার ভাই আসে সেখানে দাবি করবে, আর তার দাবিটা ন্যায্য কিন্তু, কারণ আপনারা আপোষে কোনো বন্টন দলিল বাটোয়ারা দলিল করেন নাই। তাহলে বন্টন বাটোয়ারা হচ্ছে যে যে যার অংশ মোতাবেক যেখানে দখলে থাকবেন, আইনগতভাবে আপনারা একটা দলিল করে নেবেন আপোষে, যে আমি এই অংশ খাচ্ছি, এ অংশে খাচ্ছে, এর যে চুক্তিটা এটাই জাস্ট রেজিস্ট্রেশন করবেন। তো এখন আমরা দেখবো যে বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন করার জন্য আসলে কী কী শর্ত প্রয়োজন, কত টাকা রিবার প্রয়োজন হয়। বাটোয়ারা দলিল মনে রাখবেন, বাটোয়ারা দলিল বলতে পারি আমরা যে আপনাকে চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে, দুইজনকে সাব রেজিস্ট্রেশনে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ নাবালক বাটোয়ারা দলিল সম্পাদন করতে পারে না। আপনার ভাই ছিল, ভাই মারা গেছে, এখন ভাইয়ের ছেলে নাবালক, ওই নাবালক কিন্তু বাটোয়ারা করতে পারবে না। নাবালকের বাটোয়ারা করতে হলে তার অভিভাবকত্ব নিযুক্ত করতে হবে, সে তখন নাবালকের পক্ষ হয়ে বাটোয়ারা অংশগ্রহণ করবে। তো এর জন্য বাটোয়ারা দলিলটা আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা আপোষে যে চুক্তিটা করলেন সেখানে সিগনেচার করবেন, সেটা গিয়ে সাব রেজিস্ট্রেশন অফিসে পক্ষ, যত পক্ষ আছে সবাই কিন্তু সাব রেজিস্ট্রারের কাছে উপস্থিত থাকবেন, তারপরেই আপনারা কেবল বাটোয়ারা দলিলটা করতে পারবেন। তো অনেকেরই যেটা সমস্যা, এরকম নাবালক থাকে অথবা দেশের বাইরে থাকে, তখন ওনারা বাটোয়ারা দলিল করতে পারেন না, অথবা চাচারা রাজি হন না যে আমরা তো বংশ পরস্পরায় খাচ্ছি, কেন আমরা দলিল করব। তো তাদেরকে একটু বুঝাবেন যে আপনি যে অংশটা দখলে আছেন, আপনার অংশটাই আমরা আপনাকে দিচ্ছি, জাস্ট
আমরা একটা দলিল করে দিচ্ছি, এই দলিলটা অবশ্যই অবশ্যই করবেন, না হলে কিন্তু বংশ পরম্পরায় ভেজাল কিন্তু থেকে যাবে। আর যারা দেশের বাইরে আসতেন তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে পাওয়ারও প্যাটর্নি নিয়ে আসবেন দেশে কারো নামে, তারপরেই তারা তাদের পক্ষ হয়ে বাটোয়ারা অংশগ্রহণ করতে পারবে। মনে রাখবেন বাটোয়ারা যতজন থাকবে সবার কিন্তু দলিলে সিগনেচার থাকতে হবে, না হলে বাটোয়ারা দলিলটি কিন্তু খুব সহজেই বাতিলযোগ্য হয়ে যাবে। কারণ যেই কোনো এক পক্ষ যদি বলে যে না আমি তো এখানে অংশগ্রহণ করি নাই, অতএব দলিলটি কিন্তু তখন বাতিল হয়ে যাবে। তো এখন যদি আমরা দেখি যে বাটোয়ারা দলিলের আসলে খরচটা কত, আমরা যদি সরকারি খরচটা দেখি খুবই কম। বাটোয়ারা দলিলের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবেন আপনারা সম্পত্তির মৌজারের যেটা আছে সেটা হিসাব করবেন। খুব সহজ করে বলি, যদি আপনারা তিনটা পক্ষ থাকেন, সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকা হয়, ধরলাম যে 33 লক্ষ টাকা করে আপনারা পেলেন, একজনে 34 লক্ষ টাকা পেল, দুইজনে 33 করে আপনারা 66, আরেকজনে 34 লক্ষ টাকা নিলেন, তো এক্ষেত্রে বাটোয়ারা আইনে বলতেছে যে বৃহৎ এক অংশের টাকা আপনারা বাদ দিবেন, অর্থাৎ 1 কোটির মধ্যে 34 লক্ষ টাকা বাদ দিবেন, বাকি যে থাকতেছে 66 লক্ষ টাকা, এই 66 লক্ষ টাকার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন খরচটা হবে। এটা খুবই সামান্য আপনি যদি দেখেন, যে ক্ষেত্রে তারা যেটি বলতেছে যদি 10 লক্ষ টাকা আপনি যে সম্পত্তিটা এর মূল্য যদি যে এক পক্ষের বাদ দেওয়ার পর যদি 10 লক্ষ টাকা পর্যন্ত হয় মাত্র 700 টাকা রেজিস্ট্রেশন খরচ, তারপরে বলতেছে যদি 30 লক্ষ টাকা পর্যন্ত হয় মাত্র তারা বলতেছে 1200 টাকা খরচ, তারপরে বলতেছে 50 লক্ষ টাকা পর্যন্ত হলে 1800 টাকা খরচ, তারপর বলতেছে যদি 50 লক্ষের ঊর্ধ্বে যতই হোক গোটা আরব খারব যা আছে তাই হোক মাত্র 2000 টাকা রেজিস্ট্রেশন খরচ, আর যে দলিলটা মাত্র 50 টাকার স্ট্যাম্পে লিখতে হয়, ই ফি আপনার হচ্ছে যে 100 টাকা, এন ফি হচ্ছে আপনার প্রতি পাতা 16 টাকা করে, এন ফি হচ্ছে প্রতি পাতা 24 টাকা করে, আর কোর্ট ফি 10 টাকা। এইটাই হচ্ছে খরচ আর দলিল লেখকের খরচ। ওভারঅল আমরা বলতে পারি আপনি 3 থেকে 4 সর্বোচ্চ 5000 টাকার মধ্যে এই দলিলটা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা ভেজালমুক্ত থাকতে এই দলিলগুলো করে নেবেন। এখন যদি আমরা আরও দেখি যে বাপের জমি বা ভাইয়ের জমি, পিতৃপুরুষের জমি কীভাবে বোনেরা এই বাটোয়ারার মাধ্যমে নেবেন, তো প্রথমে আপনাকে জানতে হবে আপনার বাবার কী কী সম্পত্তি আছে। এগুলো আপনারা জাস্ট আপনার বাবা সম্পত্তিগুলো যেই ইউনিয়নভুক্ত, যেই মৌজাভুক্ত, যেই গ্রামভুক্ত, ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনার বাবার নাম অথবা ভাইয়ের নাম দিয়ে তল্লাশি দিয়ে আপনারা জানতে পারবেন তাদের নামে কতগুলো খতিয়ান আছে, সেই খতিয়ানে কী কী জমি আছে, দাগ নাম্বার কত। যদি সেখান থেকে কোনো তথ্য না পান, জাস্ট আপনারা যেটি করবেন আপনার বাবা কত সাল থেকে কত সাল পর্যন্ত সম্পত্তি ক্রয় করেছে সেই হিসাবে আনুমানিক 10 বছর 20 বছরের একটা তল্লাশি দিবেন, তাহলে দলিলগুলো পাবেন, আপনি বুঝতে পারবেন আপনার বাবার কতটুকু সম্পত্তি আছে। তারপরে আপনি ফারায়েজ করে নেবেন কোনো আইনজীবীর মাধ্যমে, নিজে যদি পারেন ভালো, তারপরে ভাইদের কাছে দাবি করবেন যে আমাকে এটা এটা দিতে হবে। এক্ষেত্রে অনেকেরই যে ভুল ধারণা আছে যে বোনরা বাড়ির অংশ পায় না, বোনরা দোকান পায় না, বোনরা এটা পায় না সেটা পায় না, আসলে মুসলিম ফারায়েজ, ইসলামিক ফারায়েজ, উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে মেয়ে বলে কথা না, কথা হচ্ছে সম্পত্তিটা হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তি, বাবার সম্পত্তি বলেও কথা না, মায়ের সম্পত্তি বলেও কথা না। যেই মৃত ব্যক্তির সম্পত্তিতে তার যারা ওয়ারিশ থাকবেন তারা ইসলামিক ফারায়েজ অনুযায়ী যে যতটুকু পাবার ততটুকু অংশীদার হবেন সব অংশে। এক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে যেটি নিয়ম হয়, যদি আপনার ভাই থাকে ভাই যতটুকু পাবে আপনি তার অর্ধেক পাবেন, আর যদি আপনি একমাত্র মেয়ে পার মেয়ে হন তাহলে বাবার বা মায়ের সমস্ত সম্পত্তির অর্ধেক আপনি মালিক হবেন, যদি একাধিক বোন আপনারা থাকেন আপনারা 2/3 মালিক হবেন, বাকিটা চলে যাবে যদি আপনার বাবার ভাই থাকে, ভাই যদি না থাকে ভাইয়ের ছেলে, ওরা না থাকলে চাচা চাচা ছেলে, এরাও যদি কেউ না থাকে তখন সম্পূর্ণ আপনি পাবেন। এই মুসলমানদের একটি নীতি হচ্ছে রদ নীতি, এই রদ নীতিতে তাহলে আপনারা বুঝলেন যে আপনারা কতটুকু পাবেন। এখন আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে বাড়ির অংশ পায় না, আসলে আদালতের রায়টি শুধু বাড়ির অংশ নিয়ে না, এটা হচ্ছে যে আপনার বাবার হয়তো 2টো রুম ছিল, এক রুমে হয়তো আপনার ভাই থাকে, এক রুমে আপনার মা থাকে, এখন আপনিও তো সেখানে অংশ পাবেন। এখন আপনি যদি গিয়ে বলেন যে আপনার ভাইকে যে আমাকে এই বাড়ির অংশটাই দিতে হবে, আদালত বলতেছে না, যখনই আপনার বিয়ে হয়ে গেছে আপনি আগন্তুক শরিক হয়ে গেলেন, এই জন্য আপনি একছত্রভাবে সেখানে অধিকার দাবি করতে পারেন না। আপনি অবশ্যই পাবেন, টাকা নিতে পারেন, বাইরে কৃষি জমি নিতে পারেন, অন্য জায়গা দিয়ে নিতে পারেন, আপনি শুধু সেখানেই যে আপনাকে ওইটাই দিতে হবে এতটুকু দাবি করতে পারবেন না। কোনো আইনে আপনাকে ঠকানোর মতো কোনো আইন করা হয় নাই, আপনার যতটুকু আপনি সেটা অংশ মোতাবেক নিতে পারেন, আপোষে টাকা মোতাবেক নিতে পারেন। তো যাই হোক, এভাবে আপনারা দলিলপাতি সংগ্রহ করবেন, যদি একান্তই রাজি না হয় তখন আপনাদের জন্য আদালতের পথ খোলা আছে। 1893 সালের পার্টিশন অ্যাক্ট
বলে একটা আইন আছে, এই আইনের অধীনে আপনাদেরকে মামলা করতে হয়। মামলার খরচটা হচ্ছে সম্পত্তি যদি আপনার দখলে থাকতো তাহলে খুবই কম ছিল, যেহেতু আপনার পার্টিশনের সাথে সাথে আপনাকে দখলটাও চাইতে হবে, ভাইরা তো আর আপনাকে দখলে দিবে না। তো এর জন্য সরকারি যে একটা নির্দিষ্ট কোর্ট ফি আছে, যেটা হয় যে আপনার মূল্যের উপর 2% এবং 2% যে টাকা আসবে তার উপর 15%। তো ওভারঅল বলতে পারি সম্পত্তির দাম আপনার যতই হোক 40,000 টাকা ম্যাক্সিমাম হবে, এবং এর উপর 15% হিসাবে টোটাল আরও 6,000 টাকা যুক্ত হবে, 46,000 টাকা হবে। সাপোজ আপনার যদি সম্পত্তির মূল্য যদি আপনি যতটুকু দাবি করতেছেন সেটা যদি 1,00,000 টাকা হয়, তাহলে 2,000 টাকা হবে আপনার কোর্ট ফি, 2,000 টাকার উপর আবার 15%। আর মামলাটা দাখিল করার জন্য আইনজীবীর যে খরচ সেটা তো আছেই। তাহলে এভাবে আপনারা মামলা করে কি করতে পারবেন, পার্টিশন স্যুটের মাধ্যমে আদায় করতে পারবেন। তো পার্টিশন স্যুটে যেটা হয় সেটা হচ্ছে প্রথমেই যত পক্ষ আছে সবাইকে আপনি নোটিশ করবেন, সবাই পার্টিশন স্যুটে কেউ কিন্তু বিবাদী হয় না, পার্টিশন স্যুটে সবাই পক্ষ হয়। এই পক্ষরা সবাই আসবে, না আসলেও আপনার আবার নোটিশ যদি জারি আপনি করাতে পারেন। তারপর আদালত যেটি করবে সেটি হচ্ছে আপনার অংশ মোতাবেক ভাগ করে নেওয়ার জন্য ডিক্রি জারি করবে যে আপনি যতটুকু পাবেন সেটা। পরে যদি কেউ মেনে যদি না নেয় তখন আদালত সেখানে কমিশন নিযুক্ত করবে, তারা ট্রাই করবে আপনাকে অংশ মোতাবেক দখলে দেওয়ার জন্য, অথবা সম্পত্তির ভ্যালুয়েশন করে অথবা অন্যভাবে। কারণ ঢাকা শহর সহ অন্য জায়গায় আমরা দেখি যে বড় বড় বিল্ডিংগুলো আছে, উপরের দিকে জায়গার দাম কম, নিচের দিকে জায়গার দাম বেশি, অথবা লিফট না থাকলে আরও সমস্যা। তো এক্ষেত্রে আপনারা বিল্ডিংটার ভ্যালুয়েশন করে সেই হিসাবে আপনারা টাকাটা নিয়ে এসে ভাগ করে নিতে পারেন। এমন না যে আপনি উপরের অংশই আপনাকে নিতে হবে, নিচের অংশ আপনার ভাই নিবে, ছোটো ভাই বলে আপনি কম নেবেন, বড় ভাই বলে বেশি নিবে, সামনের অংশ বড় ভাই থাকবে, উত্তরের জমি বড় ভাই নিবে, দোকানটা বড় ভাই নিবে, এমন কোনো কথা ইসলামে বলা নাই। ইসলামে ক্লিয়ার কাট কথা যেটি বলা আছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তিতে তার ওয়ারিশরা তাদের অংশ মোতাবেক মালিক হবে সব সম্পত্তিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা ক্রয়কৃত সম্পত্তিতে থাকেন তাদের ক্ষেত্রেও একই রকম, আপনারা একটা পার্টিশন স্যুট করে নেবেন। যদি রাজি না হন আপনারা ওই পার্টিশন স্যুট নিয়ে আসতে পারেন মামলা। আপোষে যদি বন্টন বাটোয়ারা দলিল করা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারাও এই যে আদালতের আশ্রয় নিতে পারেন। মামলাটা আপনার সম্পত্তি যে জেলায় সেই জেলায় করতে হবে। তো আর এক্ষেত্রে বিশেষ যে নিয়ম সেগুলো তো আপনাদেরকে বলে দিলাম, যে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কিছুই নেই, সব অংশে আপনি পাবেন। তবে শুধু বাবার বাড়িতে একছত্র আপনি অংশ দাবি করতে পারবেন না। তবে বাবার বাড়ি বলতে তাই বলে রাজবাড়ি বুঝাবে না, মাত্র ম্যাক্সিমাম 33% পর্যন্তের মধ্যে যদি বাড়ি হয় সেক্ষেত্রে আপনি একছত্র অধিকার দাবি করতে পারবেন না। কিন্তু যদি 3 একর, 4 একর, 10 একর জায়গা হয় আপনি অবশ্যই দাবি করতে পারবেন। আপনার যদি এরকম ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে আপনি সেটা ভ্যালুয়েশন করে তার অংশ দাবি করতে পারবেন। অর্থাৎ সবচেয়ে বেস্ট হয় আপনারা আপোষে যদি করে নেন, আর যদি আপোষে রাজি না হন সেক্ষেত্রে তো মামলার আশ্রয় আপনাদেরকে নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি ওভারঅল আপনাদেরকে বন্টন বাটোয়ারা সম্পর্কিত একটি কমপ্লিট কিন্তু ধারণা দিল। এখন অনেকে যেটি বলবেন যে আমার চাচা রাজি হচ্ছে না আমি কি করব, আমার ভাই রাজি হচ্ছে না আমি কি করব, আপনাকে রাজি করাতে হবে, না হলে মামলার আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আবার অনেকে যেটা প্রশ্ন করেন যে আমি কি বন্টন বাটোয়ারা ছাড়া আমার সম্পত্তি হস্তান্তর করতে পারবো কি না, কথা হচ্ছে আপনি আপনার অংশ মোতাবেক হস্তান্তর করতে পারবেন যদি ক্রেতা থাকে। যিনি ক্রয় করবেন চাইলে উনিও আদালতের আশ্রয় নিতে পারেন ওনার অংশটা বন্টন বাটোয়ারা করার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।